নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির যা চিত্র, সেখানে লড়াইটা, রাজনৈতিক লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই সীমাবদ্ধ। কংগ্রেস এবং সিপিএম যতই বড় বড় কথা বলুক, তাদের নেতাদের অনেক বড় বড় বক্তৃতা শুনতে পারবেন, অনেক গাল ভরা দেশের কথা শুনতে পারবেন, কিন্তু রাজনৈতিকভাবে তারা শূন্য হয়ে গেছে। বিধানসভা নির্বাচনে তো বটেই, এবং তারপর রাজনৈতিক যে ইম্প্যাক্টের জায়গা, তাদের বক্তব্যের যে ইম্প্যাক্টের জায়গা, সেটা কার্যত শূন্য হয়ে গেছে। তো সেখানে লড়াইটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এবং সেই রাজনৈতিক লড়াইয়ে আপনারা জানেন যে বিজেপি যখনই কোনো রকম কোনো রাজনৈতিক বক্তব্য শুরু করে বা তাদের রাজনৈতিক প্রোগ্রাম শুরু করে, তাদের একটি বেশ প্রাণের শব্দ রয়েছে, জয় শ্রীরাম। এই শব্দটি তারা বারে বারে উচ্চারণ করে এবং সভা শেষ হয় এটা দিয়ে। এটা যেন একটা তাদের মূল মন্ত্রের মতো ব্যাপার। এবং এই শব্দবন্ধনীকে ঘিরে বাংলার যে বুদ্ধিজীবী সমাজ আছে, তাদের কিন্তু এক রাশ প্রতিবাদ আছে। প্রতিবাদ আছে বিরোধী দলগুলোর। এখন কোন রাজনৈতিক দল যদি কোনো কিছুর বিরোধিতা করে, সেটা তাদের রাজনৈতিক মতের ব্যাপার, সেখানে সেটা ঠিক আছে। কিন্তু বাংলার যারা বুদ্ধিজীবী আছেন, তারা কিন্তু এই জয় শ্রীরাম শব্দবন্ধের প্রতি বেশ বীতশ্রদ্ধ। এবং তাদের বারবার একটাই অভিযোগ আসে যে ধর্মের রাজনীতি কেন করছে বিজেপি, ধর্মের রাজনীতি করা যাবে না, ভারতবর্ষ তো সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলার দেশ, সুতরাং এই যে হিন্দু ধর্ম নিয়ে এত মাতামাতি জয় শ্রীরাম বলা, এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর প্রতিবাদ শুনি। এখন প্রশ্নটা উঠছে, জয় শ্রীরাম বললে যদি সেটা ধর্ম নিয়ে রাজনীতি হয়, আল্লাহর নামে, ধর্মের নামে ভোট চাইলে, সেটা কি সেকুলারিজম? বুদ্ধিজীবীরা কি সেটাই মনে করেন বাংলার? কেন বলছি এই কথাটা? আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু যখনই রাজনৈতিক প্রচারে যান, বিভিন্ন ভোটের প্রচারে যান, সেখানে গিয়ে বারে বারে এই ধর্মের কথাটা তিনি বলে থাকেন। কখনো তিনি বলেন তিনি ব্রাহ্মণ, তিনি হিন্দু, এবং হিন্দু বিভিন্ন মন্ত্র পাঠ তাকে শুনে থাকি। আবার কখনো সংখ্যালঘুদের কথা, মুসলিমদের কথা তার মুখে শুনে থাকি। এবং তিনি প্রমাণ করতে চান তিনি সর্বধর্ম সমন্বয়ে তৈরি, এবং সেই জায়গা থেকেই তিনি এই জায়গাটা করছেন। আর এবার আমরা দেখলাম তার অনুগত সৈনিক, তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ফিরাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর উপনির্বাচন উপলক্ষে খিদিরপুর এলাকায় গিয়েছিলেন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। যথারীতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে গিয়ে তিনি যে রাজনৈতিক প্রচারটা করলেন, সেখানে আল্লাহ, ইনশাল্লাহ, খফ, এই ধরনের যে শব্দগুলো, যে ধর্মের কথা, সেটা কতবার ঘুরে ঘুরে ফিরে ফিরে এলো। আমাদের কাছে একটি ক্লিপিংস এসেছে, আমরা পুরো বক্তৃতাটাই পেয়েছি, প্রায় 30-35 মিনিটের বক্তৃতা। সেখান থেকে কিছু বিশেষ অংশ আপনাদের দেখাচ্ছি, কতবার এই ধর্মীয় শব্দবন্ধনী সেখানে এলো, আমরা আগে শুনুন, তারপর বাকি আলোচনায় আসছি। আল্লাহ ভি ইয়ে চাহতে হ্যায় ইসলিয়ে আপকো নন্দীগ্রাম মে নাহি ফির ওয়াপস খিদিরপুর মে আনা পড়া, ভবানীপুর মে আনা পড়া, আর ইয়াহ পর আপ ফির খড়া হই, আর ইনশাআল্লাহ इज्जत के साथ यहां से फिर आप एमएलए बनके। हम लोग जानते हैं जो दीदी यहां पर जीतेगी इंशाल्लाह, मगर अगर उनके पूरे बंगाल के मंसूबा कामयाब हो जाता वो बेईमान लोग का, तो आज अगर बीजेपी यहां पर आ जाता तो हमारे हालत क्या होता, हमारे कौम के हालत क्या होता। हर जगह कहता हूं जेल तो छोटी सी बात है, ये सिर एक अल्लाह के सिवा किसी के सामने झुक नहीं सकता। हम डरेंगे नहीं, एक अल्लाह के सिवा किसी के लिए खौफ नहीं होगा। खिदिरपुर बनाते दीछी ना दे रोना, क्यों? खिदिरपुर में माइकल मधुसूदन दत्त तो पैदा हुआ, खिदिरपुर में हमारा हेमचंद्र, माइकल दत्तो, हेमचंद्र, नवीन चंद्र का बड़ा 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 कवि, इसलिए इसका नाम कवि तीर्थ हुआ। हम पैदा हुए इस वतन में और अल्लाह चाहा तो मरेंगे इस वतन में, कब्र होगा हमारे साहब हो गया। और इंशाल्लाह ताला 24 में यह दिन आएगा जब देश को कहा जाएगा मोदी हटाओ देश बचाओ, मोदी हटाओ देश बचाओ। बीजेपी हटेगा,
अल्लाह के घर में देव है मगर अंधेर नहीं है। सब मिलके हम सब मजहब के आदमी सब मिलके दुआ करते हैं, प्रार्थना करते हैं जो हमारे हिंदुस्तान से ये जो काला बादल है ये हट जाए। ये हमारे मजहबी शुक्रिया, एक भी भेद खराब मत करिए। सुनलें बंधुरा কিভাবে তিনি বারে বারে বললেন আল্লাহর কাছে ছাড়া তিনি কারোর কাছে ঝুঁকবেন না, কিভাবে ধর্মের রাজনীতি করে বিজেপি সেখানটা বোঝাতে গিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের যে শব্দগুলো বারবার ধরে এলো। এখন দেখুন ফিরহাদ হাকিম তিনি একজন মাননীয় সম্মানীয় ব্যক্তি, রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, এবং ফিরহাদ হাকিমকে আমরা দেখেছি এর আগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তিনি গেছেন, সেটা হিন্দু ধর্মের অনুষ্ঠানে হলেও তার মাথায় তিলক কাটা ছবি দেখেছি, তিনি কিন্তু একটা সেকুলারিজমের কথা বলেন। কিন্তু এখানে আমার বক্তব্য যেটা, তিনি সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকায় গেলেন এবং সেখানে গিয়ে তিনি যে রাজনৈতিক প্রচারটি করলেন সেখানে এতবার আল্লাহ ইনশাআল্লাহ এই শব্দগুলো তিনি নিয়ে এলেন, তাহলে এটা কি সেকুলারিজম? যদি এটাই সেকুলারিজম হয় তাহলে কি সেটা আমরা ভাবের ঘরে চুরি করছি না? এই প্রশ্নটা কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। এবং তার সঙ্গে আরেকটি জায়গা খুব বিশেষ করে উঠছে, দেখলেন খিদিরপুরকে ডিফাইন করতে গিয়ে, মানে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন আমি শুনলাম সেটা, যে বিজেপি নাকি বলছে ভবানীপুরকে খিদিরপুর হতে দেবো না, অর্থাৎ বিজেপি বলতে চাইছে খিদিরপুর মানেই সংখ্যালঘু অধ্যুষিত এবং সেই সংখ্যালঘু অধ্যুষিতদের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই, এই জায়গাটা তিনি এস্টাবলিশ করতে চাইছিলেন। এবং সেখানে বলতে গিয়ে খিদিরপুরের যে গরিমা তিনি বলতে গেলেন, মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছে সেখানে, নবীন চন্দ্র সেন থেকে আরম্ভ করে যে বাঙালি বিদ্রোহীদের কথা বলতে গিয়েছিলেন, সেখানে দেখলেন তিনি কিভাবে দলীয় কর্মীদের সাহায্য নিলেন এবং সেই জায়গাটা ঠিকঠাকভাবে পরিষ্কৃত হলো কি? আমার তো ঠিক পরিষ্কার লাগলো না জায়গাটা। কেন এই প্রসঙ্গটা তুলছি? এই প্রসঙ্গ তোলার সবথেকে বড় কারণ হচ্ছে বিজেপিকে তৃণমূলের আক্রমণের আরেকটা বড় অস্ত্র হচ্ছে বিজেপি নাকি হচ্ছে বহিরাগতদের পার্টি, বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো রকম কোনো ধারণা নেই, বাংলার কৃষ্টি সংস্কৃতি এসবের ধারক বাহক হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই বারে বারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করে আসে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা, একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি যখন মনীষীদের কথা বলতে যাচ্ছেন সেখানে তিনি কিভাবে কথাটা বলছেন তিনি তাদের রেকগনাইজই করতে পারছেন, এবং দলীয় কর্মীরা যখন ধরিয়ে দিচ্ছে তারপরেও কিন্তু সেই জায়গাটা খুব একটা পরিষ্কার অন্তত আমার কাছে হলো না, আপনাদের কাছে কতখানি সেই জায়গাটা লেগেছে আমি জানি না। কিন্তু প্রশ্নটা এখানে উঠছে যে তাহলে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা এত চর্চা করেন এত কথা বলেন তাদের ক্ষেত্রে এই ধরনের জায়গাটা কি এক্সপেক্টেড, নাকি এখানে আরও ফ্রি ফ্লো হওয়া উচিত ছিল? বিজেপি যে কিছু জানে না এই জায়গাটা প্রমাণ করতে গিয়েই কি অনেক কিছু না জানা ব্যাপার সামনে চলে আসছে? সেখানেও কিন্তু প্রশ্নটা উঠছে। সবথেকে বড় জায়গা যেটা উঠছে যে এই যে ধর্মের নামে রাজনীতির কথা বলা হচ্ছে এবং সেটা নিয়ে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে, সেটা যদি পলিটিক্যাল স্ট্যান্স হয় তাহলে রাজনৈতিক প্রচার সভা থেকে কেন ধর্মের কথা বারবার উঠবে? আমরা তো জানি বাংলায় একটা কথা আছে, আপনে আচরি ধর্ম অপরে শিখাও। এখন যদি তৃণমূল কংগ্রেস বা অন্য যে দল যারা বিজেপির এই রাজনীতির চর্চা করেন, এই রাজনীতিকে যারা প্রতিবাদ জানান যে তারা জয় শ্রীরাম কেন বলবে, কেন এই ধ্বনিগুলো আসবে, এটা কেন ধর্মীয় রাজনীতি হবে, তারা নিজেরা কি একবারও ধর্মরহিত থাকতে পারছেন এই রাজনৈতিক প্রচার সভাগুলো থেকে? আমরা দেখছি যেখানে হিন্দু অধ্যুষিত জায়গা সেখানে গিয়ে হিন্দু মন্ত্র পাঠ হচ্ছে, যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা সেখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, যেখানে অন্যান্য সম্প্রদায়ের রয়েছেন সেটা শিখ সম্প্রদায় হতে পারে জৈন সম্প্রদায় তাদের দেবতাদের নাম নেওয়া হচ্ছে, গুরুদুয়ারার কথা বলা হচ্ছে, এইগুলো কি রাজনৈতিক জায়গায় সত্যিকারের দরকার আছে? রাজনৈতিক লড়াইটা তো হয় যুক্তিতর্কে, রাজনৈতিক লড়াইটা তো হয় উন্নয়নের ক্ষেত্রে, আমি এই উন্নয়ন করেছি আরও এই উন্নয়ন করব, সেই পরিকাঠামোতেই তো ভোটটা হয়, সেখানে কেন ধর্ম আসছে? এবং আমার প্রশ্নটা সবথেকে বেশি বাংলার সেই বুদ্ধিজীবী মহলের জন্য যারা উত্তরপ্রদেশের হাতরস হলে প্রতিবাদে মোমবাতি মিছিল বার করতে পারেন, তীব্রভাবে গর্জে ওঠেন, বিজেপির মুখে জয় শ্রীরাম শুনলে তীব্রভাবে গর্জে ওঠেন, কিন্তু তারা তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী বা ফিরহাদ হাকিমের বক্তব্যের মধ্যে অন্য কোনো রকম কিছু খুঁজে পান না। আপনারা যদি প্রতিবাদী হয়ে থাকেন, সত্যিকারের প্রতিবাদী হয়ে থাকেন, তাহলে প্রতিবাদটা সব জায়গায় করুন, না হলে এই বিচারিতা কেন হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে নেট মাধ্যমে। আপনাদের মনে কি উঠছে এই বিদ্রোহীদের নিয়ে প্রশ্ন? তাদের স্টান্স নিয়ে কি সত্যিই বলা যায় যে তারা নিরপেক্ষ, নাকি কিছু পুরস্কারের আশায়, কিছু সরকারি সুবিধার আশায় একতরফা একপেশেভাবে
তারা তাদের নিজেদের কায়েমি স্বার্থটা বজায় রেখে একটি রাজনৈতিক দলকে প্রমোট করে যাচ্ছে। বাংলা কৃষ্টি সংস্কৃতি নিয়ে কিন্তু সেখানেও প্রশ্ন উঠে যাচ্ছে। আপনারা কি মনে করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবং যে পয়েন্টটা তুলে আনলাম, যে ধর্মীয় রাজনীতি এবং সেই জায়গাটায় বর্তমানে শাসক বিরোধী যে তর্জা চলছে, সেটা নিয়েও কি মত আপনাদের, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং তার সঙ্গে জানাবেন কেমন লাগছে আমাদের প্রতিবেদন। আর কোন কোন বিষয়ে আলোচনা আপনারা শুনতে চান সেটাও আমাদের জানাবেন, আমরা সেই ধরনের বিষয় এখানে নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম, নতুন কোনো প্রতিবেদন নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।